আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরে বোম্বাই লতিরাস কচু, যেগুলো কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত লতি বিক্রি করার শেষে আমরা কিন্তু এই কচুটা পেয়েছি। পাশে দেখতে পাচ্ছেন সব আমরা বিক্রি করার জন্য এগুলো উঠাইছি। প্রতি পিস কচু পার পিস পাইকারি বিক্রয় করা হয় 25 থেকে 30 টাকা পিস, আর খুচরা 35 থেকে 40 টাকা বিক্রি করা হয়। এই যে ভিউয়ার্স, আপনাদেরকে জমিটা দেখাই নিয়ে আসি, যে পাশে এটা আমাদের জমি। ভিউয়ার্স, যে এটা আমাদের জমি, এই যে পোড়াটুকু কিন্তু আমাদের এই জমি, আমরা কিন্তু এখানে চাষ করছি, লতিরাস কচু চাষ করছি এখানে। এই যে পাশে এটা পোড়াটুকু আমাদের জমি, এই ওই মাথা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আমরা কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত লতি বিক্রি করছি, লতি বিক্রি করার শেষে কিন্তু আমরা কচুটা বিক্রি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যেগুলা কচুর চারা, এগুলা কিন্তু চারা হয়েছে। এখন আমরা বড় বড় যে কচুগুলা আমরা সব উঠাই দিছি, এখন এগুলো ছোট ছোট যেগুলো হচ্ছে চারা আছে এগুলোর থেকে কিন্তু আমরা চারা বিক্রি করে থাকি। তো এই লতিটা আপনার দীর্ঘ 8-9 মাস লতি বিক্রি করার পর কিন্তু আপনারা কচুটা কিন্তু বিক্রি করতে পারবেন। আর এইটা আপনার প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ পর্যন্ত লতি উঠে। লতি আমরা যখন ফার্স্ট অবস্থায় তখন আমরা 2400 থেকে 2500 টাকা মণ বিক্রি করি, এখন একটু বাজারটা একটু কম, সে কারণে 1800 থেকে 2000 টাকা মণ বিক্রি করি আমরা। যে ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগাছা, এগুলো কিন্তু ছোট ছোট গাছ এগুলা। তো এই গাছে দেখতে পাচ্ছেন কেমন লতি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় লতি, প্রায় 1.5 হাত। আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে এগুলা কিন্তু লতি, আমরা কিন্তু এই যে এটা কিন্তু লতি, এই যে কত বড় লতি, আর কচুটা দেখে, এই যে এখান থেকে কিন্তু কচু কাটছি, এই যে এপাশ থেকে সব কিন্তু আমরা কিন্তু কচু কেটে ফেলছি বড় বড়গুলো। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে লতি, প্রায় 2 হাত, 2 হাতের বেশি হবে, এই যে স্ক্রিনে আসতেছে না, এই যে এগুলো কিন্তু লতি, এই যে নিচে দেখতে পাচ্ছেন লতি, এই যে এগুলো কিন্তু ভিউয়ার্স নিচে যা পড়ে আছে আপনারা হয়তো জঙ্গল মনে করতেছেন, কিন্তু সবগুলাই কিন্তু লতি, এগুলো কিন্তু লতি, এই যে এখানে এগুলো কিন্তু লতি, এগুলো কিন্তু এই যে পাশে এগুলো কিন্তু সব লতি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লতি, এই যে ভিউয়ার্স এটা এটাও কিন্তু লতি, এটা প্রায় 2.5 হাতের মতো হবে, এটা কিন্তু লতি, এই যে পাশে এগুলোও কিন্তু সব লতি। ভিউয়ার্স, এগুলো কিন্তু মূল গাছ না, এগুলো কিন্তু গাছ থেকে ফার্স্ট অবস্থায় যে লতিগুলো বের হয়েছিল, তো ওই লতির থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু বের হয়ে তারপরে কিন্তু আবার লতিগুলো হয়েছে, এমন লতি হয়েছে। আর মূল যে গাছটা আমরা কিন্তু কাঠটা আমরা বিক্রি করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো লতি। তো ভিউয়ার্স, এই ছোটো ছোটো গাছে যদি এমন লতি হয় তাহলে গাছটা যখন বড় হবে তখন তাহলে কেমন আসলে লতি হবে, অনেক বড় বড় লতি হবে, অনেক মোটা। তো 1 বিঘা জমিতে মোট চারা লাগে 5000 চারা লাগে। আমরা কিন্তু এই যে লতিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা কাটবো না, এগুলোর থেকে কিন্তু চারা হবে, এই যে চারা হয়েছে, এই চারাগুলো কিন্তু আমরা বিক্রি করব। প্রতি পিস চারা মাত্র 2 টাকা পিস আমরা বিক্রি করে থাকি, দেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু চারা দিয়ে থাকি, কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস, অথবা আপনার কোচ গাড়ি যেগুলো আছে ওগুলাতে আমরা চারা পাঠিয়ে থাকি। অনেক সুন্দর সুন্দর চারা আছে, এই দেখতে পাচ্ছেন এগুলো সব চারা। তো এই লতিরাস কচু কিন্তু অবশ্যই আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। আপনারা জমি ফেলে না রেখে আপনারা লতিরাস কচুটা চাষ করেন, এখনই লাগানোর উপযুক্ত সময় এটা।
তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর লতিরাস কচু যদি কেউ চাষ করতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।